নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যিশুদার পাঠশালা। আজ 25শে জানুয়ারি 2020, তো পিএসসির যে ক্লার্কশিপ প্রথমার্ধের পরীক্ষাটা হয়ে গেল, তার কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের জন্য রেডি করেছি, তোমরা একটু নিজেদের সাথে মিলিয়ে নাও। তো প্রথম কোশ্চেনটি যেটি ছিল, মহাত্মা গান্ধী তার অহিংসা অসহযোগ আন্দোলন প্রথম কোথায় শুরু করেছিলেন? তো তোমরা জানো, দক্ষিণ আফ্রিকায় শুরু করেছিলেন। ওকে, নেক্সট 2 নম্বরে যেটা আছে, ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছে বিএসএফ বাহিনী, অর্থাৎ সীমান্ত সুরক্ষা বাহিনী, অপশান বি। ওকে, এবারে 3 নম্বর যেটি আছে, দেখো, সংবিধানের 370 ধারা অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? তোমরা জানো এটা জম্মু কাশ্মীর, অপশান বি। নেক্সট, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল 30শে জানুয়ারি 1948 সাল। এবারে চলে যাচ্ছি রাফায়েল, 5 নম্বর যেটা আছে, রাফায়েল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো যুদ্ধ বিমান, অপশান বি। ওকে, ফাইটার প্লেন। এরপরে চলে যাচ্ছি, গৌতম বুদ্ধের জন্মস্থান হলো অপশান এ, কপিলাবস্তু। নেক্সট 7, বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম হলো পশ্চিম মেদিনীপুর জেলার। ওকে, এবারে নেক্সট চলে যাচ্ছি, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে মুষ্টিযোদ্ধা, অর্থাৎ বক্সার কে? মঞ্জুরানী, অপশান সি। এবারে চলে যাচ্ছি 9, জয়দীপ মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে রয়েছেন? তোমরা জানো টেনিস খেলায় ভারতের দলে রয়েছেন, অপশান এ ওটার হলো। এবারে 10, নিম্ন বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমান্ত রেখা অতিক্রম করেনি? অপশান ডি, দামোদর। নেক্সট চলে যাচ্ছি, পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধের কথা ভাবা হয়েছে? তোমরা জানো প্লাস্টিক ব্যাগ, অপশান বি। নেক্সট 12, নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? অপশান বি, মায়ানমার সার্কের সদস্য নয়। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? স্কটল্যান্ড, অপশান বি, স্বাধীন রাষ্ট্র নয়। ঠিক আছে, এবারে 14 দাগে, যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হলো রাশিয়া, অপশান সি। এবারে নেক্সট 15 দাগে, আমরা যখন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছে? অপশান বি, বারাক ওবামা। নেক্সট চলে যাচ্ছি 16 দাগে, ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম? অপশান সি। এবারে চলে যাচ্ছি 17 দাগে, লিওনেল মেসি কোন দেশের নাগরিক? আর্জেন্টিনার নাগরিক। ওকে, অপশান বি। এবারে 1918 দাগে, 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসেসে পুরস্কার পেলেন? অপশান বি, রবিশ কুমার। এবারে 19 দাগে, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে? অপশান এ, পিটার হাংকে। এবারে 20 দাগে, বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলো এসএআরের মধ্যে রয়েছে, স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়নের মধ্যে রয়েছে? আর একটি হবে ম্যাকাও, ঠিক আছে, সেই জায়গাটার নাম ম্যাকাও। এবারে চলে যাচ্ছি 21 দাগে, নিচে উল্লিখিত দেশগুলির মধ্যে কোন দেশটি 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে? অপশান বি, ইংল্যান্ড। এবারে 22 দাগের, 2016 সালে অলিম্পিক গেমস যেই শহরে অনুষ্ঠিত হয়েছিল সেটি হলো ব্রাজিলের রিও ডি জেনেরোতে। এবারে 23 দাগের, লোকসভায় আসন সংখ্যা আমাদের, দেখো বর্তমানে আসন সংখ্যা কটা আছে, 543টি। এবারে 545টি হতে পারে, কিন্তু বর্তমানে আসন সংখ্যা তোমাকে 543 দিতে হবে। ওকে, এবারে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের বর্তমান সভাপতির নাম কি, অর্থাৎ IMF-এর বর্তমান সভাপতি? অপশান এ, ক্রিশ্চিনা লাগার্ডে। এবার সম্মিলিত মানে ইউনাইটেড নেশান হিউম্যান রাইটস কমিশনের হেডকোয়ার্টার কোথায়? জেনেভাতে, অপশান এতে। ঠিক আছে, এবারে 26, ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখার্জি নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না বলেছে? তাহলে রেলের দায়িত্বে কখনো ছিলেন না, প্রতিকর রক্ষা ছিলেন, অর্থ ছিলেন এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সও ছিলেন। এবারে পলাশির যুদ্ধ, তোমরা জানো এটি 1757 সাল। এবারে 28 দাগে, প্রথম এশিয়ান গেমস কোন শহরে হয়েছিল? নয়াদিল্লিতে হয়েছিল, নিউ দিল্লিতে হয়েছিল। 2019 সালে ইস্টার রবিবারে
আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয় কলম্বোতে, শ্রীলঙ্কার কলম্বো শহরে। দ্য থার্ড পিলার বইটির লেখকের নাম কি? অপশান সি রঘুরাম রাজন। এবারে 2019 সালে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলা বিভাগে কে সোনা জিতেছে এখানে তোমরা জানো? ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ব্যাডমিন্টনে ওমেন্স বিভাগে 2019-এ পিভি সিন্ধু। অপশান সি এর অ্যান্সার। এবারে 32, নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল? অপশান ডি, দলাই লামার বাসস্থান কোথায়? ধর্মশালাতে তোমরা জানো, ম্যাকলিওগঞ্জে ধর্মশালার। এবারে চলে যাচ্ছি 34, চৌত্রিশে তোমরা পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে? অপশান সি কমন কোশ্চেন। এবারে 35, বালাকোট জায়গাটি কোথায় অবস্থিত? দেখো অপশান বি পাকিস্তানের উত্তর পশ্চিমে, ঠিক আছে, পাকিস্তান, সরি পাকিস্তান, এটি হবে পাকিস্তানের উত্তর পশ্চিমে, ঠিক আছে, এটি হবে পাকিস্তানের উত্তর পশ্চিমে। নেক্সট চলে যাচ্ছি ফিজি, ফিজির অবস্থান কোথায়? অপশান এ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এবারে চলে যাচ্ছি 37, নিম্নলিখিত কোনগুলির মধ্যে ইউনিয়ন টেরিটরি নয় বলেছে? তাহলে ত্রিপুরা, অপশান ডি ত্রিপুরা একটি সম্পূর্ণ রাজ্য। এবারে দেখো হাউডি মোদি অনুষ্ঠানটি হয়েছিল আমেরিকার হিউস্টন শহরে। এবারে ৩৯, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে একজন প্রসিদ্ধ ভাস্কর্য নয়, আচ্ছা ভাস্কর্য নয় বলছে মানে স্কাল্পচার নয় বলেছে, তাহলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ইনি একজন অথার ছিলেন, ঠিক আছে, কিন্তু আর বাদবাকি সবাই স্কাল্পচার ছিলেন। এবারে ৪০-এর দাগে এই যে গ্রেটা থুনবার্গ, কে ছিলেন? অপশান সি একজন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট। ওকে তো বন্ধুরা, এই ছিল আমাদের যেই এমনি কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাদেরকে আমি বলে দিলাম, তোমরা এটা মিলিয়ে নাও, এরপরে ম্যাথমেটিক্স পোর্শনটা করে আমি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য প্রোভাইড করছি, ততক্ষণ একটু ধৈর্য ধরো, ঠিক আছে? তো বন্ধুরা মিলিয়ে নাও, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই আরও যারা তোমাদের পরীক্ষা দিয়েছে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করে দাও, ঠিক আছে?